হ্যালো ফ্রেন্ড, তো আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। বেনকে নিজের বাড়িতে খুন করা হয়েছিল। বেনের বন্ধু রায় এবং জয় অপরাধের স্থানে ছিল। সুপরিচিত গোয়েন্দা মিহুলকে এই খুনের তদন্ত করার জন্য ডাকা হয়েছিল। তদন্তের সময় ডিটেকটিভ মিহুল এই জিনিসগুলো লক্ষ্য করেছিল। রায় একটি হলুদ গাড়ির মালিক এবং জয় একটি লাল গাড়ির মালিক, এবং খুন করা বেনের একটি কালো গাড়ি ছিল যা এক সপ্তাহ ধরে একই জায়গায় পার্কিং করা হয়েছিল। জিজ্ঞাসা করার সময় রায় বলল, আমি আজ খুব সকালে এসেছিলাম এবং আমি যখন এসেছিলাম তখন জয়ের গাড়ি পার্কিং করা ছিল, এবং জয়কে জিজ্ঞেস করার পর জয় বলল, আমি আজ অনেক সকালে এসেছিলাম এবং রায়ের গাড়ি তখন পার্কিং করা ছিল আর আমি কিছুই জানি না। তো বলুন তো, এই দুজনের মধ্যে বেনকে কে হত্যা করেছে? রায় যার হলুদ গাড়ি ছিল, ইয়া জয় যার লাল গাড়ি ছিল? আপনাদের কাছে খুব অল্প টাইম আছে, তো ভিডিওটা ভালো করে দেখুন এবং ফটোটা ভালো করে দেখে কমন সেন্স অ্যাপ্লাই করে অ্যান্সার দিন যে বেনকে কে হত্যা করেছে বা আগে কে এসেছিল। কারণ যে আগে এসছে অবশ্যই সেই হত্যা করেছে, কারণ আর কোনো রহস্য যেহেতু এখানে পাওয়া যায়নি তাহলে তার উপরই সন্দেহটা যাবে। তো এখান থেকে একই কোশ্চেন যে আগে কে এসেছে, আপনারা কি বলতে পারেন? নিজে কমেন্টে জানান। ঠিক আছে, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখুন, রায় খুন করেছে, তার কারণ হলো বেনের পাশে রায়ের গাড়ি ছিল আগের থেকেই, এবং যদি রায় পরে আসতো, দেখুন পরপর গাড়ি সাজানো আছে, ব্ল্যাক, ইয়েলো, রেড, যদি রেড মানে জয়ের গাড়ি, যদি জয় আগে এসে থাকে তাহলে রায় যদি পরে এসে থাকে তাহলে দুটোর মাঝখানে গাড়ি রাখলে সে দরজা খুলতে পারবে না, আর দরজা খুলতে না পারার কারণে সে গাড়িতে বেরোতেও পারবে না, ফলে সে সেখানে পার্কিং করবে না গাড়ি। তাহলে কি জয় পরে এসছে? তার কারণ ব্ল্যাক কালারের গাড়ির পাশে হলুদ কালারের গাড়ি দাঁড়িয়ে আছে আগের থেকেই। এবারে হলুদ কালারের গাড়ি আগে থেকেই এসে থাকার কারণেই কিন্তু দরজা খুলে রায় বাইরে বেরোতে পেরেছে। যদি রায় পরে আসতো তাহলে কিন্তু দুটো গাড়ির মাঝখানে সে দরজা খুলতে পারতো না। তার মানে কি, এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে রায় প্রথমে এসেছে, প্রথমে এসেই ব্ল্যাক কালির পাশে গাড়িটা রেখেছে, রাখার পরেই কিন্তু সে গাড়ি থেকে বেরোতে পেরেছে। তো এইটাই হচ্ছে খুব সহজ অ্যান্সার যে রায় খুন করেছে। তো ফ্রেন্ড, এমনই আরও ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আপনাদের মাঝখানে হাজির হবো। তো আজকের জন্য এই পর্যন্তই ইতি।